নমস্কার বন্ধুরা, মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকেও প্রত্যেক দিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বাটারফ্লাই। আর তার জন্য এখানে আমি অল্প পরিমাণে বনলেস চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর তারপরে এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আলুটাকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা আরেকটু বড় দেখেও নিতে পারেন। দেখুন, আলুটা আমার গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন আলুর মধ্যে কিছুটা পরিমাণে জল আর সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে আমি ভিজিয়ে রাখছি। এতে আলুটা নরম হয়ে যাবে, বাটারফ্লাইটা বানাতে সুবিধা হবে। আরেকটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, জল আর সামান্য পরিমাণে নুন দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এদিকে আমি নারকেলের পাতা থেকে কাঠি বের করে নিয়েছি। এটা নতুন নারকেল পাতা থেকে কাঠিটা বের করেছি। আপনারা চাইলে বাজার থেকে কাঠি কিনেও ব্যবহার করতে পারেন। এখন একটা আলুর টুকরো নিয়ে কর্নফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে এখান থেকে 1 পিস চিকেন নিয়ে এখন একটা কাঠি দিয়ে আলুর সাথে চিকেনটাকে খুব ভালো করে আটকে দিতে হবে। ঠিক এইভাবে করে আটকে দিতে হবে যাতে খুলে না যায় চিকেনটা। দেখুন, একদম বাটারফ্লাইয়ের মতো লাগছে। আর একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একই রকমভাবে 1 পিস আলু নিয়ে ব্যাটারে ডুবিয়ে এখানে 1 পিস চিকেন মাঝখানে দিয়ে কাঠি দিয়ে গুঁজে দিচ্ছি। আর দেখুন, সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে এখন আমি এইগুলোকে ভেজে নেব। আর এইগুলো অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে, তাহলে চিকেনটা একদম ভেতর থেকে সেদ্ধ হবে। আর এটা ভাজার সময় উনানের আঁচটাকে মিডিয়ামে রেখেই এই চিকেন বাটারফ্লাইটা ভাজতে হবে। উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সবগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এভাবে করে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, তাহলে খেতেও ক্রিস্পি হবে আর ভীষণ ভালো লাগবে। দেখুন, এগুলোকে আমার খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকিগুলোকেও আমি এরকম লাল করে ভেজে তুলে নেব। দেখুন, সবগুলো চিকেন বাটারফ্লাই আমার ভাজা হয়ে গেছে আর দেখতে একদম বাটারফ্লাইয়ের মতোই লাগছে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।